হাই ফ্রেন্ডস আমরা আজকে দেখব ট্যাম কী কাকে বলে এবং এটার ব্যবহার ট্যাম বলতে এগুলো হচ্ছে বাতিলকৃত মেল আপনারা এখন থেকে কোনো মেল ক্রিয়েট করা লাগবে না আপনার পার্সোনাল কোনো মেল লাগবে না আপনি ট্যাম মিলের মাধ্যমে অনেক ধরনের কাজ করতে পারেন যারা অনলাইনে বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করে তাদেরকে তাদের জন্য ট্যাম মিলটা খুবই দরকার আর ট্যাম মেল কোথায় গেলে পাওয়া যাবে আমি এটা ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে আমাদেরকে ব্রাজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে টেম চলুন তাহলে ব্রাউজারে চলে যায় আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না প্রথমে আমরা ফায়ারফক্স ব্রাউজারে গেলাম এখানে গুগল কমে যাব গুগল কমে গিয়ে লিখবো টেপমেল দেখুন চলে আসছে আমি নিজেদের মধ্যে ক্লিক করব টেপমেল দেখুন এখানে অনেকগুলো ভেজে চলে আসছে টেমেল অ্যাড্রেস আছে টেমেইল আমরা টেমেল ডিসপোজেবল টেম্পোরারি ইমেল রুখব দেখুন এখানে চলে আসছে ইউর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে আপনি টেম্পোরারি কাজের জন্য এই মেলগুলো ইউ ইউজ করতে পারেন আপনি এখান থেকে কার্ড কপি করে বা চেঞ্জ করে বা এটা নতুন করে ক্রিয়েট করে আপনি এখান থেকে টেম্পোরারি মেলগুলো ইউজ করতে পারেন এতে আপনার কোনো ফোন নাম্বার লাগবে না কোনো রিকভারি ইমেল আপনার যে পার্সোনাল ইমেল আছে সেটাও লাগবে না শুধুমাত্র আপনার এখান থেকে কার্ড কপি পেস্ট করে নিয়ে গিয়ে যে কোনো ফেসবুক বলেন যে কোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন এটা নাম হচ্ছে টেম্পোরারি মেল যেটাকে সঙ্গে বলা হয় মেল দেখুন এখানে চলে আসছে এখান থেকে এখান থেকে দেখুন কপি করা যাচ্ছে আমি সম্পূর্ণ মেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে কপি করা যাবে এবং আপনি ইচ্ছেগুলো নতুনভাবে আবার পানীয় নিতে পারেন এখান থেকে আপনার যে কান্ট্রির দরকার যে কান্ট্রির ইমেল দরকার আপনি সেই কান্ট্রির ইমেল এখান থেকে পাবেন সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবেন না এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ